গ্রো লাইফের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকে কথা বলবো ফিঞ্চ পাখিকে আম খাওয়ানো যায় কি না এটা নিয়ে, বা ফিঞ্চ পাখি কি আম খায়। এর এক কথায় উত্তর হলো জি, ফিঞ্চ পাখিকে আম খাওয়ানো যায় আর ফিঞ্চ পাখি আম খায়। তবে এটা কতটুকু খাওয়াতে হবে, কিভাবে খাওয়াতে হবে, কতটুকু পরিমাণের বেশি খাওয়ালে এটা সমস্যা হতে পারে, আর এই আম খাওয়ালে কি কি ঝুঁকি রয়েছে, এগুলো নিয়ে কথা বলবো। তো আসুন শুরু করা যাক। দেখুন, আমি একটা আমের স্লাইস আমার পাখিগুলোকে দিলাম আর ওরা কিন্তু ঘুরে ঘুরে এটাকে খাচ্ছে। আসলে ওরা বিষয়টা যে কোনো একটা নতুন কিছু দেখলে আশ্চর্য হয় এবং ওইটা দেখে আসলে পরখ করে খায়। মানে আমি একটা জিনিস দিলাম আর ওরা লাফিয়ে এসে ওইটা খাওয়া শুরু করলো, ওরা আসলে এরকমটা করে না। ওরা সাইড থেকে একটা ঠোকর দেয়, আবার দূরে চলে যায়, আবার টেস্ট করে, একটা ঠোকর দেয়। আসলে এটা ওদের বিহেভিয়ার। এভাবে দেখে দেখে ওরা বোঝার চেষ্টা করে যে এই জিনিসটা কি ওদের জন্য নিরাপদ কিনা, বা এটার মধ্যে ওদের কোনো ঝুঁকি আছে কিনা। দূর থেকে দেখবেন আস্তে আস্তে কামড়াচ্ছে, তারপর আস্তে আস্তে কাছে গিয়ে খায়। তো এটা হলো ওদের মানে বিহেভিয়ার, যেটাকে বলে আর কি, অভ্যাসের কাতারে পড়ে। তো ব্যাপারটা হলো ফিঞ্চ পাখিকে আম খাওয়ালে কিছু ঝামেলা আছে। এক নাম্বার ঝামেলাটা কি, সেটা হলো ধরুন আপনি আম অথবা আমের খোসা ওদের খাঁচার মধ্যে দিয়ে রেখেছেন। এক্ষেত্রে একটা সমস্যা হয় যে পিঁপড়া অথবা ডাইয়াগুলো পাখির খাঁচার মধ্যে এসে যেতে পারে। এক্ষেত্রে এই ডাইয়া কিন্তু অনেক সময় পাখির বাচ্চাদেরকে আক্রমণ করে মেরে ফেলতে পারে। তো এই ঝুঁকিটা যাতে না হয়, এজন্য আপনি যখনই আপনার পাখিকে আম দেবেন, এটা কিছুক্ষণ খাওয়ার পরে এটা বের করে ফেলে দেবেন, বা বের করে অন্য কোনো পাখিকে দিলে সেখানে দিবেন। আপনি কোনো একটা খাঁচায় এটা স্থির রাখবেন না। তো দেখতে পাচ্ছেন আমটা কিন্তু ওরা আস্তে আস্তে খাচ্ছে। তো এটাগুলো একটা বিষয় সতর্কতা। দ্বিতীয়ত হলো এই আমটা আসলে কতটুকু খাওয়ানো যায়। আসলে আম পাখি খায় এবং সব পাখি প্রায় এটা খায়, কিন্তু ব্যাপার হলো এটা কিন্তু ওদের রেগুলার কোনো খাবার না। মানে আপনি কোনো খাবারের অল্টারনেটিভ হিসাবে এটা খাওয়াতে পারবেন না। যে আপনি চাচ্ছেন যে সিড মিক্স খাওয়ালে খরচ বেশি হয়, তাই আমি আম খাইয়ে সিড মিক্সের অল্টারনেটিভ হিসাবে কাজ করাবো, আপনি তা করতে পারবেন না। আমটা আপনি দিতে পারবেন মাঝে মাঝে ওদেরকে ট্রিট হিসাবে। আমরা যেমন মাঝে মাঝে বাইরে রেস্টুরেন্টে খাবার খাই, তো এরকম আর কি, বাইরে ট্রিট হিসাবে আমরা যেমন খাই, এরকমটাই পাখিকে একটু ওদের মজা দেওয়ার জন্য, স্বাদে ভিন্নতা আনার জন্য আমটা আপনি দিতে পারেন। এখন কথা হলো কতটুকু দেয়া যায়, বা এক সপ্তাহে কয়দিন খাওয়ালে এটা নিরাপদ। তো এটার এক কথায় উত্তর হলো আপনি এক সপ্তাহে বড় জোর 2 দিন পর্যন্ত খাওয়াতে পারবেন। 1 দিন বা 2 দিন খাওয়ানোটা নিরাপদ হবে। এর বেশি খাওয়াতে গেলে ঝামেলা সৃষ্টি হতে পারে, এজন্য এর বেশি না খাওয়ানোটাই বেটার হবে। এটা গেলো একটা বিষয়। আর কথা আসে কতক্ষণ কতটুকু খাওয়াবেন, কতক্ষণ রাখবেন। আসলে কতটুকু বলতে তো আমরা আউন্স হিসাব করে এটা বলতে পারবো না, বা কত গ্রাম দেয়া যায় এটা বলা সম্ভব নয়। আপনি একটা স্লাইস দিবেন, পাখি কিছুক্ষণ খাবে, তারপর স্লাইসটা বের করে আপনি ফেলে দেবেন। তো এটাই হলো সহজ নিয়ম। এক্ষেত্রে আসলে কতটুকু দেবো, আমি যেমন একটা খণ্ড দিয়েছি, ওরা খাচ্ছে, বেশ কিছুক্ষণ খাওয়ার পর ওরা কিন্তু খাওয়াটা থামিয়ে দেবে। যখন খাওয়া থামিয়ে দেবে, তখন আমি এটা বের করে আমার অন্য পাখিকে দিয়ে দেবো, বা এটা আমি আমার খরগোশকে দিয়ে দেবো, খরগোশ খেয়ে ফেলবে, জিনিসটা নষ্টও হবে না, আর এইখানে থেকে এটার মধ্যে পিঁপড়াও ধরবে না। তো এইভাবে আসলে আপনাকে ফিঞ্চকে এই আমটা খাওয়াতে হবে। আর এটা আপনি আরেকটা উপায় খাওয়াতে পারেন। আপনি যে এগ ফুডটা খাওয়ান, বা পাখির জন্য যে নরম খাবারটা তৈরি করে খাওয়ান, এই এগ ফুড খাওয়ানোর সময় এর সাথে আমের সামান্য একটু অংশ দিতে পারেন। এটা খেলে পাখির জন্য ভালো। তো এগ ফুড তো আমরা তৈরি করি বিভিন্ন রকমের ফলমূল, ডিম, শাকসবজি, এই সমস্ত কিছু মিক্স করে, এর মধ্যে আম একটা আইটেম হিসেবে মিক্স করা যায় আমের সিজনে। তবে আনসিজনাল আম খাওয়াবেন না। সিজন শেষ হয়ে গেলে যে আমগুলো এমনি বর্তমানে যেটা চলছে ফজলি বা আষাঢ়ে আম, এগুলো খাওয়ানো যায়। কিন্তু সিজন শেষ হয়ে গেলে একেবারে বছরের মাঝামাঝি সময়ে, যখন আমের কোনো অস্তিত্বই পাওয়া যায় না, যে একটা দোকানে আম পাওয়া যাচ্ছে, এমন আম খাওয়াবেন না, এটা ঝুঁকিপূর্ণ হতে পারে। তো যাই হোক, আপনি যদি আপনার ফিঞ্চকে আম খাওয়াতে চান, তবে এটা আপনি নিরাপদেই খাওয়াতে পারেন, আপনার ঝুঁকি নেই এখানে কোনো, কিন্তু পরিমাণে কম দিবেন, সপ্তাহে 1-2 দিনের বেশি দিবেন না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর পাখি পালন বিষয়ে কেমন দরকারি ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।